ইতিহাসে পাতায় তাদের নাম স্বাধীনতা সংগ্রামী বা স্বাধীনতা আন্দোলনের তিনি যে বড় একজন দেশপ্রেমী ছিলেন তার নাম আপনারা কিন্তু খুঁজে পাবেন না, দেখতে পাবেন না। ভাগ্যের কি পরিহাস, আমাদের ভাগ্যটা অত্যন্ত খারাপ, যার কারণে 2014 সালে কিছু অযোগ্য লোকের হাতে আমাদের দেশটি চলে গেল, দেশটা বিক্রি হতে চলেছে। দেশের যে সংগতি, দেশের যে ঐক্য, দেশের যে মর্যাদা, দেশের যে আদর্শ, দেশের যে ঐতিহ্য, সব কিন্তু শেষ হতে চলেছে, তারা অলরেডি শেষ করে ফেলেছে। এই দেশকে যদি আমরা বাঁচাতে চাই, জাতি ধর্ম নির্বিশেষে আমাদের সকলকে কিন্তু এই জমিয়তের ছাত্র ছায়া থেকে, গান্ধীজি জমিয়তের ছাত্র ছায়া থেকে উনি আন্দোলন করেছিলেন। আমাদের সংগঠনের নাম জমিয়তের ওয়াহিদ 1919 সালে দেওয়া হয়, আর সেই বছর মুম্বাইয়ের খেলাফত হলে গান্ধীজিকে জমিয়তের কর্মীরা সাদরে বরণ করেছিলেন এবং ওনার হাতে 1,00,000 টাকা, 1919 সালের কথা বলছি, আজ থেকে 100 বছর আগের কথা বলছি, 102 বছর আগের কথা বলছি, 102 বছর আগে জমিয়ত উলামায়ে হিন্দের কর্মীরা 1919 সালে গান্ধীজির হাতে 1,00,000 টাকা তুলে দিয়েছিলেন যে আপনি তো আফ্রিকায় আন্দোলন করছিলেন, কালো মানুষের পক্ষে আপনি আন্দোলন করছিলেন, আপনি বিরাট বড় বীর, আপনি বিরাট বড় নেতা, আমরা জানি, তার জন্য আপনাকে আমরা আফ্রিকা থেকে তুলে নিয়ে আমাদের দেশে নিয়ে এসেছি, আপনি আমাদের দেশের মানুষ, আমাদের দেশের ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন হওয়া দরকার, আপনি আমাদের দেশ ছেড়ে দিয়ে আফ্রিকা থেকে আপনি সেখানে আন্দোলন করছেন, আমাদের দেশে আসুন, আমরা আপনাদের সাথে আছি। জমিয়তের সমস্ত কর্মীরা তারা সাথ দিয়েছিল, 1,00,000 টাকা তখন তুলে দিয়েছিলেন যে আপনি সারা ভারত পরিক্রমণ করুন, সারা ভারত ঘুরে দেখুন, আপনাকে ঘোরার জন্য আমরা 1,00,000 টাকা দিচ্ছি, যে দেখুন ভারতবর্ষের মানুষের পরিস্থিতিটা কি আছে। যে গান্ধীকে আমরা মহাত্মার উপাধি দিয়েছিলাম, যে গান্ধীকে আমরা জাতির জনকের উপাধি দিয়েছি, জাতির পিতার উপাধি দিয়েছি, সেই গান্ধীকে আরএসএস এর লোকেরা হত্যা করেছে। 1948 সালে গান্ধীজিকে নাথুরাম গডসে এক জঘন্য প্রকৃতির মানুষ হত্যা করলো, আর আজকে আরএসএস এর লোকেরা তার নাকি পুজো করার জন্য মন্দির তৈরি করছে। ছি 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 ছি, তো জমিয়ত উলামায়ে হিন্দ আমাদের এমন একটি সংগঠন যে এই সংগঠনের ছত্র ছায়ায় আমাদের এলাকার সমস্ত মানুষকে, দেশের সমস্ত মানুষকে থাকতে হবে, জমিয়তের কর্মসূচিগুলো পালন করতে হবে। জমিয়তের কর্মসূচির মধ্যে দেশকে রক্ষা করা, দেশের অখণ্ডতাকে বজায় রাখা, এটা হচ্ছে সর্বপ্রথম কর্মসূচি। দেশের সমস্ত মানুষের কল্যাণ করা, এটা হলো কর্মসূচি। বিশেষ করে আমাদের যে সমস্ত মুসলিম ভাইরা আছেন, এদের ধর্ম কিভাবে রক্ষা পাবে, এদের আখলাক চরিত্র কিভাবে ভালো হবে, এদের প্রতিষ্ঠানগুলো কিভাবে রক্ষা পাবে, মসজিদ কিভাবে রক্ষা পাবে, মাদ্রাসা কিভাবে রক্ষা পাবে, মার্কাজ খানকা কিভাবে রক্ষা পাবে, ওয়াকফ সম্পত্তি কিভাবে রক্ষা পাবে, এই সমস্ত কাজ আমরা করে থাকি। আমাদের মুয়াশারা, আমাদের সমাজ সভ্যতা কিভাবে ইসলামী সমাজ সভ্যতায় পরিণত হয়ে যাবে, আমরা কিভাবে আমাদের ইসলামী আদর্শ নিয়ে, ইসলামী ঐতিহ্য নিয়ে, ইসলামী মর্যাদা নিয়ে আমরা কিভাবে এই দেশে টিকে থাকতে পারবো, এই দেশে কিভাবে বসবাস করতে পারবো, আমরা উঁচু শিরে মাথা উঁচু করে কিভাবে এই ভারতবর্ষে আমরা থাকতে পারবো, এবং আমাদের যে অধিকার আছে, আমাদের যে রিজার্ভেশন, আমাদের যে সংরক্ষণ, আমাদের যত সমস্ত অধিকার ভারতের সংবিধান প্রদত্ত আছে, সেই সমস্ত অধিকারগুলো কিভাবে আমরা আদায় করতে পারবো, সেই জন্য জমিয়ত উলামায়ে হিন্দ, তার জন্য জমিয়ত উলামায়ে হিন্দের ছত্র ছায়, জমিয়ত উলামায়ে হিন্দের ব্যানারে তোলায় আমাদেরকে থাকতেই হবে। যদি আমরা জমিয়তকে কোন নেগলেক্ট করি, যদি আমরা জমিয়তকে অপমান না করি, আমরা জমিয়তকে যদি কোনো গুরুত্ব না দিই, লক্ষ্য না দিই, তাহলে কিন্তু একটা সময় এমন আসবে যে আমরা দল ছাড়া হয়ে যাবো, আমাদের কোনো ছাতা থাকবে না, আমাদের কোনো নেতা থাকবে না, আমরা ঐক্যবদ্ধ হয়ে থাকতে পারবো না, তখন কিন্তু সহজে আমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। তার জন্য ভাইরা আমার, জমিয়ত উলামায়ে হিন্দের মর্যাদাকে বোঝার জন্য চেষ্টা করুন, জমিয়ত উলামায়ে হিন্দের গ্রামে গ্রামে প্রোগ্রাম করুন, মসজিদে মসজিদে জমিয়তের লোকেদেরকে ডেকে জমিয়ত সম্পর্কে বোঝার চেষ্টা করুন। অতি অল্প সময়ের মধ্যে যতটা আমাদের পরামর্শ বলা সম্ভব আমি বলার জন্য চেষ্টা করছি। দুটি সংগঠন, একদিকে আরএসএস, একদিকে জমিয়ত উলামায়ে হিন্দ। আরএসএস ভার্সেস জমিয়ত উলামায়ে হিন্দের যে লড়াই ভারতবর্ষে চলছে, ইনশাআল্লাহ
শুভ ইনশাআল্লাহ আগামী দিনে জমিয়াতের জয় হবেই হবে এবং আরএসএস এর যে নীতি সেটা জমিয়াতের কাছে পরাস্ত হতেই হবে। আমাদের চিন্তা ভাবনা কোন একটা গ্রামকে নিয়ে নয়, কোন একটা ব্লক বা জেলাকে নিয়ে নয়, আমরা যে চিন্তা ভাবনাটা করি সেই চিন্তা ভাবনাটা ভারত নয় সারা বিশ্বব্যাপী চিন্তা ভাবনা করি। সারা বিশ্বের মধ্যে আপনারা হয়তো হোয়াটসঅ্যাপে ফেসবুকে আপনারা দেখছেন 500 জন বড় বড় মুসলিম বুদ্ধিজীবী একটা তালিকা এসেছে, তার মধ্যে আমাদের জমিয়তের যিনি কেন্দ্রীয় কমিটির সভাপতি হযরত মাওলানা মাহমুদ মাদানী সাহেব উনি 20 নম্বরে এসেছেন। কি কারণে? দেশের সেবার কারণে, দেশের মানুষের সেবার কারণে। এবং তার যে মানসিক যে চিন্তা ভাবনা, তার যে ধ্যান ধারণা, তার যে বিচক্ষণতা, তার যে দূরদর্শিতা, সেটা এই জায়গাতে আসতে তাকে বাধ্য করে দিয়েছে। তা আমরা এমন এক সংগঠনের সাথে যুক্ত আছি, আমাদের পশ্চিম মেদিনীপুরে 21টা ব্লক আছে, 30টা শাখা আছে, প্রত্যেক শাখাতে আমাদের শাখা কমিটি আছে। আমরা সোশ্যাল মিডিয়া চালু করছি, প্রত্যেক ইউনিটকে আমরা বলেছি ইসলামী মহাসড়া কমিটি গঠন করুন। আপনাদের এটা 3 নম্বর ব্লক, গড়বেতার 3 নম্বর ব্লকের যারা কমিটি যারা সভাপতি আছেন হাফেজ নজরুল সাহেব, সম্পাদক আছেন হাফেজ আসাদুল ইসলাম সাহেব, ওনাদেরকে আমরা বলেছি আপনারা অবিলম্বে 3 নম্বর ব্লকের মধ্যে ইসলামী মহাসড়া কমিটি গঠন করুন। আমাদের ছেলেদেরকে খারাপ করার জন্য কিছু মানুষ চেষ্টা করছে, সেই সমস্ত খারাপই থেকে আমাদেরকে আমাদের সন্তানদেরকে রক্ষা করতে হবে। যদি আমরা রক্ষা না করি তাহলে কাল কিয়ামতের দিনে আল্লাহ পাক আমাদেরকে ধরবেন যে তোমাদেরকে জ্ঞান দিয়েছিলাম, তোমাদেরকে বুদ্ধি দিয়েছিলাম, তোমাদেরকে সামর্থ্য দিয়েছিলাম, তোমাদের মধ্যে যোগ্যতা ছিল, তোমাদের মধ্যে ক্ষমতা ছিল, তোমাদের মধ্যে দূরদর্শিতা ছিল, তোমরা সেই যোগ্যতা ক্ষমতা দূরদর্শিতা তোমরা কেন কাজে লাগাওনি? যার কারণে তোমার পাশের এক বাড়ি নষ্ট হয়ে গেল, গাঁজা খেল, মদ খেল, ব্যভিচার করলো, আরো বিভিন্ন রকম অপকর্ম কুকর্মের মধ্যে তারা লিপ্ত হয়ে তার লাইফটাকে বরবাদ করে দিলে, ফুটিয়ে দিল। তার জন্য আমাদের সময় থেকে গাঁজাকে বিতাড়িত করতে হবে। হাত তুলে বলুন, হাত তুলে বলুন, সমর্থন দিন গাঁজা মুক্ত সমাজ করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মদ মুক্ত সমাজ করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ লটারি এবং জুয়া মুক্ত সমাজ করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ বেপর্দাকে দূর করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ মা বোনেদেরকে তালিম দেবো ইনশাআল্লাহ, পর্দার সাথে রেখে ইনশাআল্লাহ। সমাজে যত রকম খারাপ আছে সমস্ত খারাপ থেকে আমাদের সমাজকে মুক্ত করবো ইনশাআল্লাহ। আর যদি জমিয়তের পক্ষ থেকে ইসলামী মহাসভা কমিটি গঠন করা হয় তাকে আমরা সাধ্য মতো ইনশাআল্লাহ। হাত তুলুন ভাই, হাত তুলুন, ইনশাআল্লাহ অনেক সাপোর্টার পাওয়া গেছে মহাসভা, এদিকে অনেকে আছে কিন্তু হাত তুলেন দেখতে পারি তাদের নাকি। আলহামদুলিল্লাহ ভাই আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ যে আপনারা ঠিক সময়ে আপনারা এই ধরনের প্রোগ্রাম করেছেন। এই প্রোগ্রামটা আমাদের জমিয়তের বন্ধুদের জন্য খুব কাজে লাগবে, কাজ করতে সুবিধা হবে। একটা কথা জেনে রাখবেন, কিছু মানুষ জমিয়ত সম্পর্কে বলে থাকে যে এটা আমাদের অধীন। আরে ভাই আমাদের অধীনে কি আছে? আমাদের সাথে তো হিন্দু ভাইরা জমিয়তের সাথে কাজ করেছেন, জমিয়তের বড় বড় সবাই, স্বামী অগ্নিদেবেশ এসেছেন, বাবা রামদেব এসেছেন, আর আমাদের যিনি রাষ্ট্রপতি সাহেব প্রণব মুখার্জি তিনি এসেছেন, বিমান বসু এসেছেন, আমাদের জমিয়তের সবাই জ্যোতি বসু কোন একসঙ্গে এসেছিলেন, সোনিয়া গান্ধী এসেছেন, ইন্দিরা গান্ধীর রেসপেক্ট করতেন, রাজীব গান্ধী রেসপেক্ট করতেন জমিয়ত কর্মীদেরকে, জওহরলাল নেহরু তিনি তো আমাদের জমিয়তের কর্মী, জমিয়তের ওয়ার্কিং কমিটির অ্যাক্টিভ মেম্বার, হযরত মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ এর ইন্তেকালের পরে উনি তো জানাজার মধ্যে এসে হাজির ছিলেন। জমিয়ত কিন্তু কাউকে অচ্ছুত হবে না, কাউকে রিজেক্ট হবে না, জমিয়ত সকলের জন্য। আমি আগে বলেছি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য জমিয়ত। পূর্ব মেদিনীপুরে কিছুদিন পূর্বে বন্যা হয়েছিল, সেই বন্যাকে আমরা জমিয়ত উলামায়ে হিন্দের পক্ষ থেকে 22 লক্ষ টাকা ত্রাণ পাঠিয়েছিলাম।
পশ্চিম মেদিনীপুর জমিয়ত উলামায়ে হিন্দের পক্ষ থেকে আমরা 22 লক্ষ টাকা ত্রাণ পাঠিয়েছিলাম এবং এই যে ত্রাণ বিতরণ কার্য এর মধ্যে আপনাদের গর্বেতা 3 নম্বর ব্লক ফার্স্ট হয়েছে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তার মানে গর্বেতা 3 নম্বর ব্লকে ভাইরা জমিয়তের গুরুত্ব কিছুটা বুঝতে পেরেছেন তবে তারা দুহাত তুলে চাল ডাল আলু পেঁয়াজ আরো বিভিন্ন রকম খাদ্য সামগ্রী বস্ত্র ইত্যাদি পাঠিয়েছিলেন গর্বেতা 3 নম্বর ব্লক ফার্স্ট হয়েছে আমরা এই যে ত্রাণটা ওখানে পাঠিয়েছিলাম ওখানে কিন্তু আমরা কোনো জাতি ধর্ম দেখিনি কোনো বর্ণার আমরা বিবেচনা করিনি এক একটা গ্রামে যাওয়া হয়েছে হিন্দু ও মুসলিম ভাইরা তাদের যে সম্প্রীতি আছে সেই সম্প্রীতির সাথে তারা বসবাস করছে ঈদের সময় মুসলিমদের খুশি হিন্দু ভাইদেরও খুশি দুর্গাপূজা কালী পূজাতে হিন্দু ভাইদের খুশি মুসলিমদেরও খুশি যেমন এখানে পূজোর মণ্ডপ হয় জলসাও হচ্ছে তারা তাদের খুশিতে আছেন আমরা কোনো রকম বাধা দিই না আমরা আজকে সভা করছি হিন্দু ভাইরা কোনো রকম বাধা দেন না একে অপরের সাথে সুন্দর হিন্দুতা এবং সম্প্রীতি রেখে আমরা সুন্দর মোটামুটি কাজ চালিয়ে যাচ্ছি তো ঠিক সেই রকমই পূর্ব মেদিনীপুরে আমরা যখন গেলাম আমাদের কর্মীরা যখন গেলেন সেখানে খেজুরিতে একটা ত্রাণ শিবির চলছে খেজুরি ত্রাণ শিবিরে একটা আশ্রমে ত্রাণ শিবির চলছে প্রতিদিন খানেওয়ালার সংখ্যা ছিল 500 এবং যে 500 লোক ওখানে খাওয়ার জন্য আসতেন তারা সকলেই কিন্তু হিন্দু ভাই ছিল কারণ একটা হিন্দু গ্রাম ছিল তো একাড়িয়া ব্লক থেকে 3 গাড়ি ত্রাণ নিয়ে যাওয়া হয়েছিল ওখানে এক গাড়ি সবজি ছিল বাকি 2 গাড়ি অন্যান্য সামগ্রী ছিল খাদ্যের চাল ছিল আটা ছিল ডাল ছিল ইত্যাদি ছিল তো 3 গাড়ি ত্রাণ নিয়ে যাওয়া হয়েছিল এবং পুরো 3 গাড়ি ত্রাণ ওই খেজুরি আশ্রমে যিনি মহারাজ ছিলেন ওনার হাতে পুরো ত্রাণটা তুলে দেওয়া হলো এটা হলো জমিয়তের উদারতা জমিয়তের কোনটা উদারতা যিনি আপনারা হিন্দু হয়েছেন তো কি হয়েছে আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান যে যারা দয়ালু হয় যারা দয়া করে আল্লাহ তাদের উপরে দয়া করেন যারা দয়া করে যারা মায়া করে যারা মমতা করে যারা করুণা করে আর রাহিমুনা যারা রহম করে যারা দয়া করে করুণা করে যারা হামুহুমুর রহমান তাদের উপর আল্লাহ পাক রহম করেন তোমরা এই পৃথিবীতে যারা আছে তাদের উপর রহম করো এবং আসমানে যিনি আছেন অর্থাৎ মহান আল্লাহ তোমরা তাআলা তিনি তোমাদের উপরে দয়া করবেন এটা হলো আমাদের আদর্শ আমাদের নবী একটা তালিম যে বিপদগ্রস্ত যে কোনো সম্প্রদায়ের মানুষ হতে পারে হিন্দু হতে পারে বৌদ্ধ জৈন খ্রিস্টান যে কোনো সম্প্রদায়ের মানুষ হতে পারে যে কোনো ধর্মের মানুষ হতে পারে যদি আমরা কাউকে অচ্ছুত ভাবি যদি আমরা একটা শ্রেণীকে পৃথক করে দিই আলাদা করে দিই যে এদেরকে দেব ওদেরকে দেব না তাহলে কিন্তু সেটা তার মানসিক সংকীর্ণতা এই সংকীর্ণতা নিয়ে কোনো সমাজ আগে বাড়তে পারে না আর এই সংকীর্ণতাটা যখন ভারতবর্ষে আমাদের মুনি ঋষিরা এসেছিলেন যখন ভারতবর্ষে পীর বুজুর্গ আল্লাহর ওলি কুতুব আবদাল্লাহ যখন এসেছিলেন তখন এই সংকীর্ণতাটাকে কাজে লাগিয়ে আমাদের ভারতবর্ষে ইসলামের এত ব্যাপক প্রচার প্রসার হয়েছিল আপনাদের তো জানা দরকার ভারতবর্ষে যে এত ব্যাপক প্রচার প্রসার হয়েছে এর জন্য বর্ণ বিভাজন যে প্রথা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই যে তিনটা বর্ণের যে ভাগ এই ভাগটা সবচেয়ে বড় দায়ী এই দায়ের কারণে ভারতবর্ষে ইসলামের ব্যাপক প্রচার প্রসার হয়েছে এবং হিন্দু ভাইরা কনভার্ট হয়েছে এক ধর্ম থেকে অন্য ধর্মে গিয়েছে
সম্রাট অশোক ওই জন্য করেছিলেন এবং তার সাথে সাথে ভীমরাও আম্বেদকর ওই জন্য ধর্মান্তর করেছিলেন। আর যখন খাজা মঈউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশ থেকে আজমির গেলেন, এই আজমির যাওয়ার পথে 90,000 হিন্দু ভাইরা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। দুটি জিনিস দেখে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। তারা তাওহীদ বুঝেননি, তারা নামাজ বুঝেননি, হজ যাকাত রোজা সম্পর্কে কিচ্ছু বুঝেননি। ওনার মধ্যে দুটি গুণ দেখতে পেয়েছিলেন, দুটি গুণ জানেন সে দুটি গুণ কি? সেই দুটি গুণের মধ্যে হলো প্রথম নম্বর গুণ হলো যে ভাই আমি কিছু কথা বলছি তোমরা শুনছো তো? হ্যাঁ শুনছি, ভালো লাগছে, এসো খাওয়ার টাইম হয়েছে, সকলে বসে খানা খেয়ে নি, মুচি মেথ। আর যাদেরকে সূত্র হিসেবে ভাবা হতো তখনকার যুগে একটা নিয়ম ছিল, সে নিয়মটা কি জানেন? যদি কোন ব্রাহ্ম ধর্মের মানুষ কোন কিছু পড়ছেন এবং সেই কথা শিক্ষা করবেন না, এর জন্য আমাদের লোক আছে, আপনারা শিক্ষা করবেন না।